ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত উত্তপ্ত পরিস্থিতি, এগৰাকী প্ৰসূতিৰ মৃত্যুৰ পিছতে সৃষ্টি হোৱা উত্তপ্ত পরিস্থিতি, ভাঙি দিয়া গাঁৱৰ লক্ষ্মীমাই পেগু নামৰ প্ৰসূতিগৰাকীক এটা বেজি দিয়াৰ পাছতে মৃত্যুমুখত পৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। আৰু ইয়াৰ পাছতে স্বাস্থ্যকৰ্মীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে পৰিয়ালৰ লোকে। আমি ভিজুৱেলছ আপোনালোকক দেখুৱাইছোঁ, ধেমাজি অসামৰিক চিকিৎসালয়ত এক উত্তপ্ত পরিস্থিতিৰ সৃষ্টি হয়, এগৰাকী প্ৰসূতিৰ মৃত্যুৰ পিছতে সৃষ্টি হৈছে উত্তপ্ত পরিস্থিতির। পরিবেশ আমি আপনাদের দেখাইছো, এফালে আত্মীয় হিয়া কান্দুন আর আনফালে এদরে তুমুল বাক বিতন্তায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত। আর এগারী প্রসূতির মৃত্যুর পিছতে এদরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অভিযোগ উত্থাপন হয়েছে যে প্রসূতিগীক একটা বেজি দিয়া হয়েছিল আর সেই বেজি দিয়ার পাশে মৃত্যুমুখত পড়ে, তারপরে স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পরিয়ালের লোকে এদরে প্রতিবাদ সাব্যস্ত করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রসবর কারণে বেজি এটা দিলে বলে কৈছে, ছটামান বজাত দিছে আজি রাতিপুৱা। পাঁচ মিনিটের পিছত ধরপরাই গল পেসেন্ট, ধরপরাই যাওয়ার পিছত মানে আৰু পাঁচ নেক্সট পাঁচ মিনিটের পিছন মানে ডেটে হয়ে থাকে। আজি রাতিপুৱালৈকে খোজকাঢ়ি নিজে মানে সুস্থ মানুষজন নিচিন ঘুরে ফুছে। তেনে অবস্থান মানে কি এই বেজিটা দি দিয়ার লগে সিরিয়াস হয়ে থাকিল। কালি সাড়ে নটা বজাত ইয়াত ভর্তি করিল, টাইম হওয়া নাই বলে সিহতক রাখি পিনে একদম আজি সাতটা বজালেকে ভালে আছিল। সাতটা বজাতে ইহতে ইঞ্জেকশন দি পিনে মরাই দিছে। আর এই ঘটনা সন্দর্ভত অধিক তথ্যের আমি সংযুক্ত হয়েছো ফোন লাইনের আছে আমার ধেমাজির সিনিয়র বিরোধী ভাস্কর সভাপণ্ডিত। ভাস্কর, ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত এদরে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হওয়া আমি ইতিমধ্যে ভিজুয়েলস দেখিছো কিদরে উত্তপ্ত হয়ে পড়ছে আর অভিযোগ উত্থাপন হয়েছে যে প্রসূতিগীক একটা বেজি দিয়া পিছতে মৃত্যুমুখত পড়ছে প্রসূতিগীক। গতি প্রকৃততে ঘটনাটা কি হয়েছিল আর বর্তমান যে পরিস্থিতি উদ্ভব হওয়া যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না? হয়, আসলে কবলে গেলে যেগুলো মহিলা ইতিমধ্যে মৃত্যু হয়েছে, যা নিশা প্রায় সাড়ে আট বজাত ধেমাজি অসামরিক চিকিৎসালয়লৈ আহিছিল আর চিকিৎসালয়তে অতি সাধারণভাবেই মহিলাগৰাকীক লৈ অহা হয়েছিল। সম্পূর্ণ সুস্থ রূপত আছিল মহিলাগৰাকী আর তেতিয়া প্রায় আনি ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করার পাছত আজি পুয়ার ভাগলৈকে সম্পূর্ণরূপে সুস্থভাবে খোজকাঢ়ি ঘুরি ফুরিছিল মহিলাগৰাকী। আর কিন্তু তারপর পুয়ার ভাগত একটা সাধারণভাবে একটা বেজি নার্সে তেখেতক দিছিলে আর এই বেজি দিয়ার কিছু সময়ের পিছতেই যেহেতু মৃত্যু হল বলে স্থানীয় লোকে যখন লোক পরিয়ালের লোকের আমাক অভিযোগ প্রদান করেছে, সকলো ঘটনা তাতেই আছিল, যখন প্রত্যক্ষদর্শী আছিল ঘরের আমাক কৈছে যে এই বেজি দিয়ার পিছতেই মহিলাগৰাকী অস্বাভাবিকভাবে আচরণ করবলে আরম্ভ করে আর তার কিছু সময়ের পিছতে মহিলাগৰাকী মৃত্যু হয়। এই ঘটনার যেটা মহিলাগৰাকী মৃত বলে ঘোষণা করে স্বাভাবিকভাবে পরিয়ালের মধ্যে একটা হাহাকার পরিবেশের সৃষ্টি হয়, যেহেতু কিছু সময়ের পূর্বলৈকে মহিলাগৰাকীয়ে ঘুরি নিজে খোজকাঢ়ি ঘুরি ফুরিছিল আর সম্পূর্ণরূপে সুস্থ অবস্থাত আছিল। হঠাৎ বেজি দিয়ার কিছু মুহূর্ত পিছতেই যেহেতু মহিলাগৰাকী মৃত্যু হয়েছে, স্বাভাবিকভাবে সকলো উত্তেজিত হয়ে পড়ে আর কিছু সময়ের তাদের এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিমধ্যে এই পরিস্থিতি সম্পূর্ণরূপে হাম কটা নাই আর যে পরিয়ালের লোকসকলে বারংবার আসলে ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত পেশা আসলে হেঁচা প্রদান করেছে যাতে মহিলাগৰাকীর যে পোস্টমর্টেম করা হোক আর পোস্টমর্টেমের জড়িয়ে এই গোটেই বিষয়টা পোহরলৈ আহিব। কিন্তু এই ক্ষেত্রে ইতিমধ্যে হস্পিটাল কর্তৃপক্ষক এই ক্ষেত্রে হেঁচা প্রদান করে আছে। অবশ্যই হস্পিটাল কর্তৃপক্ষের ফলের পর এই মুহূর্তলৈকে কোনো ধরনের আমি খবর লাভ করব পৰা নাই যে তেখেতলোকে কেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনাক ধন্যবাদ জানাইছো। Thank you.
মাটি মাটি আমি